রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় শিশু জেহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আইন অধিকার ফাউন্ডেশন ও শিশু জেহাদের বাবা নাজির হোসেনের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন আগামী চার সপ্তাহের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সহ দিতে বলা হয়েছে গত নভেম্বর রাজধানীর শেখ সাহেব বাজার কলোনির পাশ দিয়ে ছেলে জেহাদকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা এ সময় কলোনির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে শিশু জেহাদ এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জেহাদকে মৃত ঘোষণা করে